আসান আবির ফারাবি আপনি লিখেছেন, আমি ফুল প্যান্ট সবসময় পায়ের টাকনুর উপরে পরি, কিন্তু কোমরে নাভির উপরে পরা সম্ভব হচ্ছে না, আমার কি এজন্য ফরজতরক হচ্ছে? আপনি ফুল প্যান্ট যখন পরেন টাকনুর উপরে যেহেতু পরেন, কোমরের নাভির উপরে পরাটা আপনার জন্য আবশ্যক নয়, নাভির নিচে পড়লেও কোনো অসুবিধা নেই যদি তার উপর দিয়ে আপনার শার্ট বা পাঞ্জাবি গেঞ্জি ইত্যাদি থাকে, অর্থাৎ আপনার ওই অংশটা যাতে কোমরের অংশটা নাভির নিচের অংশের জন্য প্রদর্শিত না হয়, এই বিষয়টা হলো মুখ্য, যেটা যদি সেটা প্রদর্শিত না হয় যে কোনোভাবে সেটা ঢেকে আছে প্যান্ট দিয়ে হোক আর জামা দিয়ে হোক, তাতে আপনি দায়মুক্ত হচ্ছেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এমডি দেলোয়ার হোসেন লিখেছেন, পেশা আমি একজন অণুজীববিদ, কাজের অংশ হিসেবে বিভিন্ন জিনিসকে জীবাণুমুক্ত করতে কিছু জিনিস সরাসরি আগুনে পোড়ানো হয়, এতে খালি চোখে দেখা যায় না এমন অনেক জীবকে সরাসরি আগুনে পুড়িয়ে মারা হয়, ইসলামের শরীয়ত অনুযায়ী এটা জায়েজ হবে কি? দেখুন, এভাবে এ ব্যাপারে মৌলিক তো হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফাইন্নাহু লা ইউআযাবু বিন্নার ইল্লা রাব্বুন নার, আগুন দিয়ে শাস্তি দিবেন শুধুমাত্র আগুনের সৃষ্টিকর্তা, এটা হলো শাস্তির কথা। আর কোনো প্রাণীকে আগুন দিয়ে হত্যা করার পরে হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে, সাহাবায়ে কেরামের কেউ কেউ আপনার পিপিলিকা যেটা উপদ্রব করছিল, ডিস্টার্ব করছিল, ক্ষতি করছিল, তা আগুনে পুড়িয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে এই কথা বলেছেন। এই জন্য কোনো প্রাণীকে আগুন দিয়ে পুড়ে হত্যা করা এটা জায়েজ নয়। তবে রদ্দুল মুহতার সহ বিভিন্ন ফতোয়ার কিতাব, ইবনে হাজার আসকার রহিমাহুল্লাহর বিভিন্ন উক্তিগুলোর আলোকে একটি কথা একেবারেই পরিষ্কার, তা হলো কোনো প্রাণী এরকম যদি হয়, যেমনটা আপনি বলেছেন, এরকম অণুজীব যেগুলো দেখা যায় না এবং আগুন ছাড়া অন্য কোনোভাবে সেগুলো থেকে নিষ্কৃতি পাওয়া যায় না, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে মানুষ নিজের আত্মরক্ষার জন্য এবং বিপদ থেকে মুক্তির জন্য, ক্ষতিকর বিষয় থেকে বাঁচার জন্য এটি করতে পারেন, সে সুযোগ আছে। তবে বিকল্প কোনো পথ খোলা থাকলে সেই পথেই সেটাকে নিধন করার চেষ্টা করতে হবে। জুমানা ইসলাম আপনি লিখেছেন, আমার ভাইয়ের বয়স যখন 10 বছর তখন মা ওকে হাফিজি মাদ্রাসায় ভর্তি করেন, কিন্তু ও সমবয়সীদের পাল্লায় পড়ে বারবার মাদ্রাসা থেকে চলে আসে, এখন ওর বয়স 15 বছর, আমার মা ওকে হাফিজ বানানোর নিয়ত করেছিলেন, এর ব্যত্যয় হলে কি গুনাহ হবে? বঞ্জুমানা, কেউ যদি তার সন্তানকে হাফিজ বানানোর নিয়ত করেন, আলেম বানানোর নিয়ত করেন, ভালো কোনো নিয়ত তিনি করেন, তো এটা হলো নিয়ত মানে ইচ্ছা করা, কোনো ভালো কাজের ইচ্ছা করেছেন কিন্তু সেটা করা হয়নি, তিনি প্রতিজ্ঞা করেছেন, তার নিয়তের ভিতরে কোনো খাদ ছিল না, এরকম যদি হয় তাহলে সেই নিয়তের ফলে তিনি আল্লাহ তাআলার কাছে আজর পাবেন, বিনিময়ে পাবেন, সওয়াব পাবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, এর কারণে তিনি গুনাহগার হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তবে আপনার হেফজখানায় ভর্তি করার পর যদি সে দেখা যায় যে হেফজখানায় শ্যুট করছে না, তাহলে তাকে অন্য কোনো প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া উচিত, অন্য কোনো প্রতিষ্ঠানে তাকে ভর্তি করা উচিত, তার জীবন যাতে নষ্ট না হয় সেদিকটা খেয়াল করা উচিত। অনেক সময় মা বাবা নিয়ত করে সে নিয়ত রক্ষা করার জন্য জোরাজোরি করতে গিয়ে সন্তানকে নষ্ট করে ফেলেন এবং বিপদগামী করে ফেলেন, এটি উচিত নয়। তো মোটা দাগে কথা হলো যে আপনার মায়ের জন্য কোনো গুণা হবে না, কারণ তিনি এটা মানত করেছেন, ব্যাপারটা এরকম না, যদি মানত করতেন তাহলে মানত রক্ষা না হলে তিনি এটা কাফফারা দিয়ে দিলে তিনি দায়মুক্ত হয়ে যেতেন, এখানে মানত না, জাস্ট নিয়ত করেছেন, এ নিয়ত বরং তিনি পূরণ না করতে পারলেও আল্লাহর কাছে সওয়াব পাবেন, যেহেতু তার নিয়তটা নিখাত ছিল, গুণাগার তিনি হবেন না। মহসিন মিধিয়া এই আইডি থেকে আপনি প্রশ্ন করেছেন আমাদের ইউটিউব চ্যানেলে, আমি ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ থেকে বলছি, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রকল্প বার করেছেন, নাম লক্ষ্মী ভাণ্ডার, এই প্রকল্পে 25 থেকে 60 বছরের সকল ধর্মের মহিলাদের 500 করে টাকা দিচ্ছে, এ টাকা কি মুসলমানরা নিতে পারবে? ভাই মহসিন, যদি সরকারি ফান্ড এবং কোষাগারের টাকা দেওয়া হয়, সরকারের পক্ষ থেকে ভাতা বা সহযোগিতার অংশ হিসাবে দেওয়া হয়, তাহলে এটি নেওয়াতে কোনো অসুবিধা নেই। নাম লক্ষ্মী ভাণ্ডার দেওয়া হয়েছে, এটার ফান্ড কীভাবে আসে, উদ্দেশ্য কী, এ সম্পর্কে যদি আরও বিশদভাবে জানতে পারতাম তাহলে আরও স্পষ্ট করে জিনিসটা বলতে পারতাম। আমি শুধু মৌলিক কথা আপনাকে বলে রাখলাম যে সরকারি ফান্ড যদি হয় তাহলে সে ফান্ডের টাকা থেকে সরকার সহায়তা করলে সে সহায়তা আপনার হিন্দুদেরকেও করা হয়, মুসলমানদেরকেও করা হয়, মুসলমানরা গ্রহণ করতে পারেন, কোনো অসুবিধা নেই।